আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজ আমরা এই ক্লাসে এসএসসি প্রিপজিশন চিটাগং বোর্ড 2023 বাংলা অর্থ ও ব্যাখ্যা সহ সমাধান করব। আচ্ছা, এখানে দেখো 10টা গ্যাপ দেওয়া আছে, প্রত্যেকটা গ্যাপের জন্য 0.5 করে টোটাল মার্ক হচ্ছে 5। করপশন ইজ আ কার্স, করপশন একটা দুর্নীতি একটা কি অভিশাপ, ড্যাশ এ নেশন একটা জাতির জন্য। তাহলে এখানে কী বোঝাচ্ছে? ফর বোঝাচ্ছে, তাই না? জন্য বোঝাচ্ছে। জন্য বা কারণ বোঝালে আমরা কী জানি? আমরা জানি যে সেখানে ফর দিতে হয়। তাহলে এখানে অর্থটা হবে দুর্নীতি হলো একটা জাতির জন্য অভিশাপ। এখানে তাহলে কী হবে? ফর হবে, কারণ বা জন্য বোঝাচ্ছে। ইট ইজ আ গ্রেট হিন্ডারেন্স, এটা একটা বড় বাধা। হিন্ডারেন্স মানে কি? বাধা। ড্যাশ দ্য ডেভেলপমেন্ট, আচ্ছা এটা কি দ্য ডেভেলপমেন্ট মানে কি উন্নতির। তাহলে এখানে বোঝাচ্ছে যে এটা কোনো উন্নতির বড় একটা বাধা। হিন্ডারেন্সের পরে কি বসে? হিন্ডারেন্স হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের মধ্যে পড়ে, হিন্ডারেন্স টু। হিন্ডারেন্স টু মানে হচ্ছে বাধা বা অন্তরায়। তাহলে এটা দুর্নীতি, এটা দুর্নীতিটা কি উন্নতির অন্তরায়, ঠিক আছে? তাহলে এখানে হবে হিন্ডারেন্স টু, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। হিন্ডারেন্স টু মানে হচ্ছে অন্তরায় বা বাধা। ড্যাশ করুপ্ট পিপল, আচ্ছা ড্যাশ করুপ্ট পিপল অর্থাৎ দুর্নীতিগ্রস্ত মানুষদের জন্য। তাহলে এখানে কী বোঝাচ্ছে? জন্য বা কারণ। তাহলে কী হবে এখানে? ফর হবে, ফর করুপ্ট পিপল আ নেশন উইল শিওরলি সিঙ্ক, একটা জাতি ডুবে যাবে। এই সিঙ্ক মানে কি? ডুবে যাওয়া। সিঙ্কের পর কী বসে? ইনটু বসে। সিঙ্ক ইনটু মানে ডুবে যাওয়া। অবলিভিয়ন, অবলিভিয়ন মানে বিলীন হয়ে যাওয়া, ঠিক আছে? তাহলে এখানে কী হবে? সিঙ্ক ইনটু মানে ডুবে যাওয়া। করুপ্ট পিপল আর হেটেড বাই অল, যারা দুর্নীতিগ্রস্ত মানুষ তাদেরকে সবাই ঘৃণা করে। দ্য পিপল, দ্য কমন পিপল হ্যাভ নো রেসপেক্ট, সাধারণ মানুষের তাদের প্রতি কোনো কি থাকে না? রেসপেক্ট থাকে না। ড্যাশ দেম, তাদের প্রতি, ঠিক আছে? তাহলে এখানে কী বোঝাচ্ছে? তাদের জন্য সাধারণ মানুষের কোনো রেসপেক্ট থাকে না। এই যে জন্য বা কারণ বোঝাচ্ছে, তাহলে কী হবে এখানেও? ফর হবে। এখানে কী হবে? ফর হবে, তাদের জন্য সাধারণ মানুষের কোনো রেসপেক্ট থাকে না, এখানে ফর হবে। তাহলে দে আর ডেভয়েড, আচ্ছা তারা বর্জিত থাকে অর্থাৎ তারা খালি, তাদের মধ্যে শূন্য থাকে। ড্যাশ অনেস্টি, এই যে সততা, মানে সততা তাদের মধ্যে থাকে না বললেই চলে, তারা সততার অভাব থাকে, সততাই তাদের ভিতরে একেবারেই শূন্য বা খালি থাকে। এই যে ডিভয়েড, ডিভয়েড কি বসে? এরপরে অব বসে। ডিভয়েড অব মানে খালি বা শূন্য, এটাও কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তোমরা এগুলো লিখেও রাখতে পারো, তাহলে কি মনে থাকবে? এগুলো মুখস্থ করতে হবে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো। ডিভাইড অফ, ডিভাইড অফ মানে হচ্ছে খালি বা শূন্য। দে স্ট্রিক, তারা শক্তভাবে লেগে থাকে। ড্যাশ দেয়ার ইভিল অ্যাক্টিভিটিস, আচ্ছা তার যে খারাপ কাজগুলো আছে সেগুলোর প্রতি তারা সবসময় শক্তভাবে লেগে থাকে, মানে এগুলোতে সবসময় তারা যুক্ত থাকে। এই যে দিকে বোঝাচ্ছে, খারাপ কাজের দিকে, তাহলে দেখে বুঝাইলে আমরা কী জানি? টু বসে, তাই না? দে স্টিক টু দেয়ার ইভিল অ্যাক্টিভিটিস, এখানে তাহলে কী হবে? জি নম্বরে টু হবে। স্টিকের পর কী বসবে? স্টিক টু মানে লেগে থাকা, কোন দিকে? তাদের যে খারাপ কাজগুলো আছে সেইগুলোর দিকে। দে ডু নট অ্যাবাইড, তারা মানে না। ড্যাশ দ্য সোশ্যাল রুলস, সামাজিক যে নিয়মকানুন আছে সেগুলো তারা মানে না। এই যে অ্যাবাইড বাই মানে কি? অ্যাবাইড বাই মানে হচ্ছে মানা, ঠিক আছে? আরেকটা আছে অ্যাবাইড ইন মানে বাস করা, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু এগুলো, ঠিক আছে? অ্যাবাইড বাই, অ্যাবাইড বাই মানে হচ্ছে মেনে চলা। এখানে বোঝাচ্ছে যে তারা যে সামাজিক রুলসগুলো আছে, নিয়মকানুনগুলো তারা মানে না। অ্যাবাইড এরপরে তাহলে কী হবে? বাই হবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাবাইড বাই মানে মেনে চলা। মোরালিটি ডাজ নট হ্যাভ এনি ইফেক্ট, যে নৈতিকতা আছে সেগুলো তাদের উপরে কোনো কী ফেলে না? প্রভাব ফেলে না। ড্যাশ দেম, তাদের উপরে। এই যে ইফেক্ট, ইফেক্ট মানে হচ্ছে প্রভাব, এরপরে কী বসে? ইফেক্টের পরে বসে অন, ইফেক্ট অন মানে প্রভাব, এটাও কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ইফেক্ট অন মানে প্রভাব। দে ব্রিং নাথিং ফর নেশন, তারা জাতির জন্য কোনো কিছুই বয়ে আনে না। ইট ইজ হাই টাইম, এখনই সময়। কি এখনই সময়? উই স্টুড, আমাদের দাঁড়াতে হবে। ড্যাশ দেম, তাদের বিপক্ষে, তাদের বিরুদ্ধে। তাহলে কী বোঝায়? বিরুদ্ধে বোঝালে এগেনেস্ট। তাহলে ইট ইজ হাই টাইম, এখনই সময় তাদের বিরুদ্ধে জেগে ওঠা বা তাদের বিরুদ্ধে কথা বলা,
ঠিক আছে, আমাদের তাদের বিরুদ্ধে এখন কথা বলা বা তাদের বিরুদ্ধে জেগে ওঠা আমাদের এখনই সময়। এখানে বিরুদ্ধে বোঝাচ্ছে, এই জন্য কী হবে, এগেনস্ট হবে। তাহলে বন্ধুরা আজকে ক্লাস এই পর্যন্তই, তারপরে যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই তোমরা জিজ্ঞেস করতে পারো কমেন্ট বক্সে। আশা করি সবাই ক্লাসটা ভালোভাবে বুঝতে পেরেছো। আল্লাহ হাফেজ।